অনেক সময় আমাদের লক্ষ্য করি যে অনেক সম্পর্ক আছে যারা হয়তো অবৈধ প্রেমে যুক্ত। তো আপনি মনে করছেন যে কিভাবে তাদের এই অবৈধ প্রেমের সম্পর্কটা কাটানো যায়, কারণ আজকে আমি আপনাদের সামনে এমন একটি উপায় বলবো, এটি কিন্তু ভীষণ শক্তিশালী একটি উপায় যে কোনো অবৈধ প্রেমের সম্পর্কটাকে কাটাতে পারবেন। হয়তো দেখা যায় যে অনেক স্বামী স্ত্রী আছে যারা একে অপরের খুব ভালোভাবে আছেন, কিন্তু কোনো একজন মানুষ তাদের স্বামী অথবা তাদের স্ত্রীর সাথে একটা সম্পর্কে জড়িয়ে গেছে, সেটা কিন্তু অবৈধ হয়ে গেল, তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাই এখন প্রশ্নের মুখে। তো এই ধরনের যেসব সম্পর্ক, হয়তো প্রেমিক প্রেমিকার সম্পর্ক ছিল, কোনো একজন মানুষ ঢুকে গেল, অর্থাৎ যে কোনো একটা অবৈধ সম্পর্ক যেটা আপনার মনে হবে, আজকে কিন্তু সেই অবৈধ প্রেমের বিচ্ছেদ বা অবৈধ সম্পর্ক নাশের একটা উপায় কিন্তু আমি আপনাদের সামনে বলবো। খুব মনোযোগ সহকারে প্রত্যেকটি কথা শুনুন এবং খুব পূর্ণ মনোযোগ সহকারে দেখুন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। খুব ভালো করে একটু দেখে নিন এটা। সাপোজ মনে করুন সুমন রায় আপনার লোক, আপনার কাছের লোক, আমি একটা জাস্ট উদাহরণ হিসাবে কিন্তু নামটা নিয়েছি, বাস্তবের সাথে কিন্তু মিল নেই সেটাও বলে দিচ্ছি। সুমন রায় আপনি ধরুন আপনার ভাইয়ের সাথে কোনো একজনের সাথে রিলেশন আছে, তো আপনার ভাইয়ের নাম বা আপনার কাছের মানুষের নাম হচ্ছে সুমন রায়, আমি তার নামটা দেখুন এখানে একটা ছবি আছে, এই ছবিটা আগে আপনাকে একটু এঁকে নিতে হবে। প্রথমে এখানে দেখুন নটা কিন্তু আঙুলের মতন দেখুন একটা ব্যাপার আপনি পাচ্ছেন আশা করি, এই উপরে দেখুন তিনটে আছে, একটা দুটো তিনটে, এইদিকে দুটো আছে, চারটে পাঁচটা, আর এখানে নিচে আছে চারটে, ছটা সাতটা আটটা নটা, লক্ষ্য করুন উপরে থাকবে তিনটে, এটা আপনাদের একটু এঁকে নিতে হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, এই যে শেপ, এই আকারটা আগে প্রথমে এঁকে নেবেন। এই যে দেখুন আমরা যেভাবে এঁকেছি, যেরকম অনেকটা হাতের ছবির মতন, আঙুলের ছবির মতন দেখুন, এটা একটা শেপের মতন আর কি। তো যেটা করবেন, আপনার যে কাছের মানুষ তার নামটা ঠিক মিডিল পোর্শনে লিখবেন, আমি ধরছি আপনার ভাই বা কাছের মানুষের নাম উদাহরণ হিসেবে সুমন রায়। এবার আপনি এই সুমন রায় মনে করুন প্রিয়া সাহা মেয়েটার সাথে সম্পর্ক আছে, এই সম্পর্কটা আপনি কাটাতে চাইছেন বা বিচ্ছেদ, আপনি যাকে সম্পর্কটা বিচ্ছেদ করতে চাইবেন, মানে যার নামটা বিচ্ছেদ করতে চাইবেন, তার নামটাই প্রত্যেকটা খোপে খোপে লিখবেন। এই যে প্রিয়া সাহা লেখা আছে দেখুন, ন জায়গায় লেখা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই যে প্রিয়া সাহা দেখুন নয় জায়গায় কিন্তু লেখা আছে। তো প্রিয়া সাহা প্রিয়া সাহা প্রিয়া সাহা এইভাবে কিন্তু নয় জায়গায় কিন্তু লেখা আছে, এই নামটা প্রত্যেকটাই লিখবেন। এবার লেখার পরে এটা আপনি কী করবেন, লেখার পরে আপনি যেটা করবেন, এই কাগজটাকে নিয়ে আপনি মা কামাখ্যার নাম করে নিজের মনস্কামনা জানাবেন যে সুমন রায়ের সাথে যাতে প্রিয়ার সাহার বিচ্ছেদটা হয়ে যায়, এই প্রার্থনা কিন্তু আপনাকে জানাতে হবে মা কামাখ্যার কাছে। এবং এটাকে আপনার যে বাড়ির যে ঠাকুরের সিংহাসন আছে সেখানে রেখে একটু এখানে একটা দুটো ফুল রাখবেন, এবং ঈশ্বরের কাছে, যে ঈশ্বর ও দেবদেবী আরাধ্যর কাছে আপনি প্রার্থনা করুন যাতে আপনার কাজটা হয়। এবার আপনাকে যে জিনিসটা নিতে হবে তিনটে, কিন্তু এই দেখুন ধূপকাঠি, দেখুন তিনটে ধূপকাঠি, এই ধূপকাঠি আপনাকে নিতে হবে, ধূপ নিতে হবে। এই তিনটে ধূপ নিয়ে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন আশা করি, তিনটে ধূপকাঠি, এই তিনটি ধূপকাঠি নিয়ে দেখুন এই যে প্রত্যেকটা, এই যে ছিদ্র করতে হবে আপনার, এই যে পিয়াসার যে ঘরগুলো আছে প্রত্যেকটা আঙুলের ওখানে, এখানে আপনি একটা করে এরকমভাবে ছিদ্র করবেন, ছোট্ট করে এরকম এই যে প্রত্যেকটাই ছিদ্র করবেন, দেখুন প্রত্যেকটা যেভাবে ছিদ্র করা হচ্ছে একটু লক্ষ্য করুন, প্রত্যেকটাতেই ছিদ্র করতে হবে, এই যে দেখুন। এবার দেখুন এই যে সুমন রায়ের, দেখুন সামনে, দেখুন সুমন রায়ের সামনে সাইডে পিছনে সব জায়গাতে কিন্তু পিয়া সাহাকে কিন্তু বেঁধে দেয়া, মানে যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু কেটে গেল, ছিদ্র করে দেওয়া হলো সম্পর্কের মধ্যে। এই যে দেখুন সুমন রায়, দেখুন চারিদিকে লক্ষ্য করুন সবাই, সুমন রায় যার সাথে সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক সেটা হচ্ছে প্রিয়া সাহা, এই সুমন রায়ের সাথে প্রিয়া সাহার যে অবৈধ সম্পর্ক চারিদিক থেকে কিন্তু ছিদ্র করা হলো, ছিদ্র করা হলো মানে সম্পর্কটাকে ভেঙে দেওয়া হলো। এই যে ছিদ্র করলেন এটা আপনি ঈশ্বরের সামনেই করবেন, করার পরে তারপরে রাখবেন, কিন্তু এই যে ছিদ্র ছিদ্র করা হলো,
এই যে ছিদ্র করার পরে এটা দিয়ে কিন্তু এই যে তিনটি যে আমি যে ধূপকাঠি নিতে বলেছি ধূপকাঠি নিয়ে আপনি করবেন। এবার দেখুন এই তিনটে ধূপকাঠি ভালো করে বুঝুন, এই তিনটে ধূপকাঠি কিন্তু আপনি 7 দিন করে একটা একটা জ্বালাবেন। যখন আপনি একটা ধূপকাঠি জ্বালাবেন এটা কিন্তু এই কাজটা কিন্তু শুধুমাত্র শনিবারেই করা যাবে, শনিবারে শুরু করা যাবে, অন্য কোনো দিন কিন্তু করা যাবে না। এই কাজটি শুধুমাত্র শনিবারেই করা যাবে, অন্য কোনো দিন করা যাবে না, এবং সেই দিনটা নিরামিষ আহার করতে হবে, শুধুমাত্র সেই দিনের জন্যে, অন্য কোনো দিন না। বারবার করে বলছি, শুধুমাত্র সেই দিনের জন্যে, অন্য কোনো দিন না, এবং কাজটি অবশ্যই মানে কোনো ভালো মানুষের কিন্তু ক্ষতি করলে তাহলে কিন্তু আপনার কাজ হবে না। এটাও বলে দিচ্ছি, যিনি পুরোহিত অবৈধ প্রেমে যুক্ত একমাত্র সেই কাজটাই করবেন। তো দেখুন এই যে প্রত্যেকটা যে ছিদ্র করা আছে, যখন এই একটা আপনি ধূপকাঠি নেবেন সেই প্রত্যেকটা ছিদ্রের মধ্যে একটু টাচ করবেন, যে মা কামাখ্যার নাম করে সুমন রায়ের সাথে প্রিয়া সাহার যাতে অবৈধ সম্পর্কটা কেটে যায় বলে এই যে একটা ধূপকাঠি আপনি প্রতিদিন একটু একটু করে জ্বালাবেন, অর্থাৎ 7 দিন একটা ধূপকাঠি কিন্তু 7 দিন জ্বলবে। তিনটে ধূপকাঠি নিতে বলেছি, এই তিনটে ধূপকাঠি 3 সাথে 21 দিন আপনাকে জ্বালাতে হবে। এর মধ্যে দেখা যাবে যে এই দুজনের সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হয়েছে, সম্পর্কটা খারাপ হয়ে গেছে, আগের মতন কিন্তু আর ভাব ভালোবাসা নেই। বিশেষ করে যেটা অবৈধ সম্পর্ক সেই জায়গাটা কিন্তু এইটা, এবং অবশ্যই নিজ দায়িত্বে আপনি কাজটি করবেন, কারণ এই কাজের জন্য কিন্তু কেউ দায়ী নয়। আপনার নিজের আস্থা বিশ্বাস ও ভক্তির উপরে কাজটি করবেন এবং নিজ দায়িত্বে কাজটি করবেন, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করবেন না, খারাপভাবে অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। এটি অবশ্যই মাথায় রেখে একটু কাজ করবেন। তাহলে তিনটে ধূপকাঠি 7 দিন করে জ্বালাবেন, একটা একটা 3 সাথে 21 দিন যখন জ্বালাবেন মা কামাখ্যার নাম করে জ্বালাবেন, যে সুমন রায়ের প্রিয়া সাহার সাথে যেন সম্পর্কটা নাশ হয়, এবং এই ছবিটাকে সামনে রেখে দেখবেন সম্পর্কটা কিন্তু কেটে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।